নমস্কার সবাইকে, স্বাগত জানাই টুইঙ্কল শ্রীর আরও একটি নতুন ইনফরমেশন ভরা ভিডিওতে। আজকে আমি তোমাদেরকে দেখাতে চলে এসেছি, তোমরা জানো মন্ত্রী স্মৃতি ইরানি একটি নতুন ঘোষণা করেছেন অঙ্গনওয়াড়ি সংক্রান্ত। তো আমরা সেই আপডেটটাই আজকে এই ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের সামনে তুলে ধরব যে উনি কী ঘোষণা করেছেন, কী আপডেট আজকে উনি দিচ্ছেন আমাদের, কী বলছেন। তবে একটা কথাই বলবো, যেটাই বলছেন সেটা কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সংক্রান্তই আপডেট আজকে উনি বলেছেন। অঙ্গনওয়াড়ি কর্মীদের অনেকটাই সুশার হবে। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি আমরা আজকে দেখে নিই, ওনার মুখ থেকেই শুনে নিই আমরা যে উনি কী বিষয়ে আজকে আলোচনা করতে চলেছেন বা কী বিষয় সম্পর্কে আজকে আমাদেরকে বলবেন। তার আগে বলবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান বেলটা অন রাখুন। এখানে পোষণ ট্র্যাকার ছাড়াও আইসিডি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য কিন্তু তুলে ধরা হয়ে থাকে, বিভিন্ন জায়গার তথ্য তুলে ধরা হয়ে থাকে, বিভিন্ন রাজ্যের তথ্য তুলে ধরা হয়ে থাকে। তাই অবশ্যই চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। আর যদি পুরনো হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে লাইক করে যাবেন, অবশ্যই ভালো লাগবে আপনার। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক, দেখিয়ে দিই আপনাদেরকে আজকে কী বিষয়ে আলোচনা করা হয়েছে আইসিডি সংক্রান্ত। উনি কী ঘোষণা করছেন, খুব গুরুত্বপূর্ণ ঘোষণা। ये कहते हुए आनंद है कि जिस आंगनबाड़ी क्षेत्र के लिए एक ऐसा कार्यक्रम जो 1970 के दशक से चल रहा है, उस क्षेत्र में सबसे बड़ा प्रश्न ये कि चार दशकों से चलने वाली स्कीम में बच्चा सुपोषित है या नहीं, उसको प्रमाणित करने के लिए हर आंगनबाड़ी में मेजरिंग डिवाइस की व्यवस्था नहीं थी। प्रधानमंत्री मोदी जी ने न सिर्फ मेजरिंग डिवाइस की व्यवस्था करवाई बल्कि साथ ही हर आंगनबाड़ी को स्मार्टफोन से जोड़ा। आज ये कहने में हमें कतई संकोच नहीं कि देश भर में 11 लाख स्मार्टफोन हर आंगनबाड़ी कार्यकर्ता को वितरित हो चुके हैं। ग्रोथ मॉनिटरिंग डिवाइस 12 लाख देश भर में वितरित हो चुके हैं। टेक्नोलॉजी से समाधान देने के लिए प्रधानमंत्री जी की इच्छा थी कि हम हर बेनिफिशियरी तक पहुंच रहे हैं कि नहीं, ये टेक्नोलॉजी के माध्यम से सुनिश्चित किया जाए। भारत सरकार ने पोषण ट्रैकर नामक टेक्नोलॉजी की एक व्यवस्था देश के 13 लाख 90 हजार आंगनबाड़ी में स्थापित की।